বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম বানাটুর লন্ডন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ডকুমেন্টারি দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি বানাটুর লন্ডন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ ঐতিহ্য যে জাদুঘর রয়েছে, সেই জাদুঘরের প্রাকৃতিক সৌন্দর্য এবং বাহিরের দৃশ্যটি। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে ধন্যবাদ সবাইকে। হাওড়ের রাজধানী কেতো, ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর। আজকের এই প্রামাণ্য চিত্রের মাধ্যমে আপনারা সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর এর বাহিক অবস্থাটা, যে বাহিরের যে বর্তমান দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য, তাই আপনাদেরকে দেখাবো। এবং পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে ভিতরের যে অবস্থা, জাদুঘরের ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা সাথে থাকবেন, ধন্যবাদ সবাইকে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই সুনামগঞ্জের প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি জায়গা অসাধারণ, খুব সুন্দর সজ্জিত করা হয়েছে। এই সুনামগঞ্জের ঐতিহ্য জাদুঘরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বাহিরের যে দৃশ্যটি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, ভিতরের যে দৃশ্যটা সবচেয়ে কতটুকু ব্যতিক্রমী রয়েছে। এই জাদুঘরটির তত্ত্বাবধানে রয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসক। চমৎকার এক একটি বিল্ডিং, এক একটি ভবন আসলে অসাধারণ নিদর্শন। দেখতে পাচ্ছেন প্রতিদিন এখানে বিভিন্ন এলাকা থেকে সুনামগঞ্জ জেলার অনেক দর্শনার্থী আসেন এবং এই ঐতিহ্যবাহী এই জাদুঘরটি ঘুরে যান। এবং এই সুনামগঞ্জের ঐতিহ্য, সুনামগঞ্জের ইতিহাস সম্পর্কে এই ঐতিহ্যবাহী জাদুঘরের থেকে আসলে অনেক কিছু, অনেক জ্ঞান আহরণ করেন নবীন শিক্ষার্থী যারা রয়েছেন। এছাড়া প্রবীণেরও আগমন আমরা লক্ষ্য করি প্রত্যেক দিন। যারা আমরা সাথে দেখে এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখছেন, আপনারা জানাইলাম আবারও প্রীতি এবং শুভেচ্ছা। যদি আপনারা এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই সুনামগঞ্জের ঐতিহ্যবাহী এই সুনামগঞ্জের জাদুঘরটা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে আপনারা শেয়ার করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবা। অবশ্যই আমি জুবাইর হুসাইন, সুনামগঞ্জ জেলা তথা বাংলাদেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন অঞ্চলের যে দর্শনীয় স্থানগুলো আছে, যে সামাজিক অনুষ্ঠানগুলো আছে কিংবা যে সেমিনারগুলো আছে এবং সমাজ সচেতনমূলক যে বিষয়গুলো তুলে ধরা দরকার মনে করব, ও বিষয়গুলো আমরা অবশ্যই তুলে ধরব। আর যদি কেউ এরকম যে কোনো ডকুমেন্টারি আপলোড করে দিতে ইচ্ছুক বা এরকম কোনো দর্শনীয় স্থান, হিস্টোরিক্যাল প্লেস থাকে, তাকে অবশ্যই আমরা বাংলা টুর্নামেন্টের সাথে যোগাযোগ করবা। আমরা গিয়া আপনারা এই জায়গাটা, এই স্থানটা কিংবা এই ডকুমেন্টারিটা তুলে ধরব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। বাংলা টুর্নামেন্ট ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সাথে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।